ফোনে কথা বলা যাবে না 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 ফোনে কথা বলা যাবে না স্বাধীন দেশ স্বাধীন ভাবে চলে স্বাধীন দেশ স্বাধীন দেশ গাড়ি তলে গেলে তো স্বাধীনতা থাকে না চলে ফেরা করব সো প্রবলেম কি আর এই ওয়ার্ডরোবের উপরে আবার আমাদের প্লে বাটন রাখা আছে ও অনেক সুন্দর লাগতেছে শ্বশুর বাড়ি থেকে দেওয়া ওয়ার্ডরোবের উপরে ইউটিউবের প্লে বাটন ভাই জোস 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 বিয়ে তো আগেই হইছে এখন জাস্ট অনুষ্ঠান অনুষ্ঠান কইরা বউডা নিয়ে আসবো তো এই চ্যাপ্টার শেষ হইলে এবার কিন্তু সুন্দর মন দেখা হইতেছে আমি জাস্ট টেনশন আছি বৃষ্টি নামলে তো আমি আর ব্লগে বাইরে দিতে পারবো না তো দোয়া করি বৃষ্টিটা যাতে না নামে আর দ্বিতীয়টা হলো উনি বললো আমি ওভারটেক করতেছি আমার ওভারটেক করার কি প্রয়োজন না আমি ওভারটেক করে ওই রাস্তায় গেছি আমি ওভারটেক করতেছি এই রাস্তা দিয়ে এটা হলো আমার রোড এই ঘাটে বইয়া তোর ফিলিংস কেমন অনেক ভালো লাগতেছে সাজ্জাদের ঘাট বইলে কথা এইখান থেকে 1-2 কিলো দূরে তো আমি এই জায়গায় বৃষ্টির দিনে গোসল করতে আসতাম যখনই পানি আসতো আর এই পানিতে আমি অনেক গোসল করছি একবার এই জায়গায় আমি ডুইবাও যে দিনেছিলাম পরে আমার বাঁচাইছে আর কি আমার বন্ধু বান্ধবরা দইরা লাইক ছোটকালের অনেক স্মৃতি আছে ওগুলো অনেক মিস করি তো কাজে যেমন আমি যেমন সাজ্জাদের বাসায় কারণ আমাদের মেইন চ্যানেলের ভিডিও আপলোড দিতে হবে আর আমাদের মেইন চ্যানেলের ভিডিও যেদিনকে আপলোড দিই ওদিনকে ব্লগ আপলোড দিই না কারণ সবাই আমাদের মেইন চ্যানেলের ভিডিও দেখে ব্লগ ওইদিনকে কেউ দেখে না আর দুই ভিডিও ছাড়ার পর আমি একদিনে নিতে পারবো না তাই ওই দিনকে জাস্ট মেইন চ্যানেলের ভিডিও আপলোড দিই আর গাইস শুটের ঝামেলা শেষে ভাবছিলাম সুন্দরবন মারুম বাট মাঝখান দিয়ে সাজ্জাদের বিয়েটা পড়ে গেছে বিয়ে তো আগেই হয়েছে এখন জাস্ট অনুষ্ঠান অনুষ্ঠান করে বউটা নিয়ে আসবো তো এই চাপটা শেষ হইলে এবার কিন্তু সুন্দরবন দেখা হইতেছে তো চলেন আপাতত সাজ্জাদের বাসা যাই আর গাইস এই জায়গায় কিন্তু আমার আগে স্টুডিও ছিল লাইক আমি চিরানিতে বাসা নেওয়ার আগে এই জায়গায় আমার স্টুডিওটা ছিল এইবারের সেকেন্ড ফ্লোরে আমি থাকতাম আর এই জায়গার একটা মজার বিষয় আছে সেটা হলো এই বাড়িটারে আমরা মুকেশ আম্বানির বাড়ি নাম দিছিলাম কারণ এই বাড়িটা জাস্ট এক কাটা জমিরও কম জায়গায় অবস্থিত তো আমাদের বাসায় জিনিসপাতি উঠাইতে যে আমাদের প্রত্যেকটা জিনিসপাতি সিঁড়িতে এই জায়গায় ওই জায়গায় ঘষা লাগা ছিঁড়া ফাইটা ভাঙ্গা যায় আর এই বাড়ির স্পেসটা অনেক কম ছিল রুমগুলো অনেক ছোট ছিল রুমে ঠিকঠাক মতো একটা খাটও বসানো যেত না যার ফলে আমরা নাম দিছিলাম এটার মুকেশ আম্বানির বাড়ি বাট বাড়িটা খুব সুন্দর ছোট্ট একটা জায়গায় যত সুন্দর বাড়ি বানানো যায় এই বাড়ি না দেখলে বোঝা যাইব না আর অলরেডি মনে হয় আমাদের সব পোলাপানি সাজ্জাদের বাসায় চলে গেছে আমার এক কল দিছিল তো এখন জাস্ট আমি চলে যাই আকাশের অবস্থা ভালো না আই থিঙ্ক আজকে ঝপঝপায় বৃষ্টি নামবে আমি জাস্ট টেনশনে আছি বৃষ্টি নামলে তো আমি আর ব্লগে বাইরে দিতে পারবো না তো দোয়া করি বৃষ্টিটা যাতে না নামে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে আর বাইদার ওয়ে আমি রং রোড দিয়ে যেতে থেকে আপনারা আবার কমেন্ট করেন না যে ভাই রং রোড দিয়ে যেতেছেন কেন সাজ্জাদের বাসায় যাওয়ার আর কোনো রাস্তা নাই এই রং রোড দিয়ে যাওয়া ছাড়া কারণ ওই পাশে যে রাস্তাগুলো আছে ওগুলোতে পানি উঠছে আর এই সাইড দিয়ে একটাই রাস্তা সেটা হলো মেন রাস্তা আর আমি যদি ইউটার্ন নিতে যাই লাইক 5 কিলো দূরের থেকে আমার ইউটার্ন নিয়ে আসতে হবে যার জন্য এইটুকু জায়গার রঙেই মারি চলো আমি এইসব উঠছি আর অলরেডি ভিডিও আপলোডও লাগাই দিচ্ছি আপলোড ডান হয়ে গেছে আজকে ভিডিওতে কোনো কপিরাইট পড়ে নাই বাট এই প্রথম এত ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর পরও আমাদের ভিডিওতে কোনো কপিরাইট পড়ে নাই আর আমি চিন্তা আছি পরে কপিরাইট পড়ে নাকি যদি পরে কপিরাইট পড়ে তাহলে পুরোপুরি বাস এই ভিডিওর কোনো আর্নিং হবে না আর আপাতত আমি আমার মেইন চ্যানেলের ভিডিওর আর্নিং দিয়ে বেঁচে আছি কারণ এখন তো আমি স্পন্সর করি না আর ইলিগাল যত স্পন্সর আছে সব করা বাদ দিয়ে দিছি বলতে পারেন এখন আমরা জাস্ট ভিডিও ভিউ আর রেভিনিউ দিয়ে চলি আর বাংলাদেশের অবস্থা তো জানেনি বাংলাদেশে আরপিএল সিপিএফ রেট খুবই কম যার ফলে ইনকামও নাই বাংলাদেশে ইউটিউবিং করার চেয়ে কামলা দেওয়া অনেক ভালো আমরা জাস্ট মানুষের ভালোবাসাটা ছাড়তে পারি না যার ফলে এখনও আমরা ইউটিউবে টিকে আছি আর গাইস আপনারা অনেকে আবার ভাবতে পারেন যে ভাই প্রতিদিন তো ভিডিও সাজ্জাদের বাসায় ছাড়েন আজকে এটা কোন জায়গায় আছেন গাইস এটাই সাজ্জাদের বাসা আর কিছু জিনিসের সাথে আমি আপনাদের পরিচয় করাই যেহেতু সাজ্জাদের বিয়ে অলরেডি একটা উৎসব শুরু হয়ে গেছে তো সাজ্জাদের শ্বশুর বাড়ির থেকে এই যে এটা কি কয় এটা ড্রেসিং টেবিল এটা চলে আসছে সাজ্জাদ সাজ্জাদের বউরে আয়নার সামনে বসে সাজা এটা যাই দিব আর কি আর এই ওয়ার্ডরোবের উপরে আবার আমাদের প্লে বাটন রাখা আছে ও অনেক সুন্দর লাগতেছে শ্বশুর বাড়ির থেকে দেওয়া ওয়ার্ডরোবের উপরে ইউটিউবের প্লে বাটন ভাই জোস 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 আমার শ্বশুর বাড়ির ওয়ার্ডরোবের উপরে তো রাখতে পারতেছি না বাট সাজ্জাদেরটার উপরে যে রাখতে পারছি এটাই আমার কাছে ভালো লাগতেছে তো থ্যাংকস টু সাজ্জাদ আর তার চেয়ে বড় কথা হলো এই যে খাট ব্র্যান্ড নিউ খাট ফর দা শ্বশুর বাড়ি খাটের ডিজাইন অনেক জোস আর এই খাটে বসে আমাদের পোলাপান সব অনেক কমফোর্টেবল ফিল করতেছে বন্ধু কেমন লাগতেছে তোর অনেক নরম লাগতেছে আমার ভালো লাগছে ওই বেটা নরম তো লাগতেছে জাদিমের লেখা খাটের কথা কইতেছি ফিলিং ছন্দ রকম বক্স খাট বন্ধু বক্স খাট অনেক দামি খাট দামি খাট শ্বশুর ভাই দিকে দিছে বন্ধু তোর এই খাটে বসে তোর ফিলিংস কেমন
অনেক ভালো লাগতেছে সাজ্জাদের খাট বলে কথা সাজ্জাদের খাট না সাজ্জাদের শ্বশুর বাড়ি থেকে দেওয়া খাট এটি এখন তো সাজ্জাদেরই হ্যাঁ এখন সাজ্জাদের খাট সাজ্জাদ তোমার শ্বশুর বাড়ি থেকে খাট দিছে ওয়ার্ডরোব দিছে ড্রেসিং টেবিল দিছে কেমন লাগতেছে তোমার আমার কেমন নেই লাগতেছে না হ্যাঁ এখন মেয়া করে দিছে না মেয়া করে দিছে থাকতে হবে তুমি সাজ্জাদ এখন সাজ্জাদ চরম পাইছে আসলে সাজ্জাদের শ্বশুর বাড়ি থেকে সাজ্জাদের জন্য খাট দিছে আর ওই খাটে আরামায়েশ মজমস্তি করতেছি আমরা প্রতিদিন এসে মাটিতে শুয়ে থাকতাম বাট এই প্রথম সাজ্জাদের বাসায় এসে খাটের উপর ফলাফালি করতেছি সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার মানে আমার কাছে ভালো লাগে আমার নিজের নাইতে গিয়েছে মানুষের শ্বশুরের জিনিসপত্র দিয়ে তো আরামায়েশ করতেছি তো চলো আপাতত তাদেরকে ভিডিও আপলোড দেই ভিডিও আপলোড দিয়ে এইখান দিয়ে বাইরে ভিডিও আপলোড শেষ দিয়ে বাইরে পড়লাম আর সাজ্জাদের বাড়ি হলো এখন উৎসব মুখর সাজ্জাদের যত কাজিনরা আছে সবাই নাচ প্র্যাকটিস করতেছে বাড়ি সাজানোর কাজ চলতেছে প্যান্ডেলের কাজ আই থিঙ্ক কালকের থেকে শুরু হবে মানে পুরো বাড়ির একটা বিয়ের আমেজ লেগে গেছে বেসিক্যালি আমি কখনো আমার ক্লোজ ভাই ব্রাদারের বিয়েতে অ্যাটেন্ড করি নাই এমন ঘটছে যে আমি আমার ক্লোজ ভাই ব্রাদারের বিয়ের দাওয়াত মিস করে লাইছি বাট যাদেরকে আমি চিনি না আমার সাবস্ক্রাইবাররাও যদি আমার দাওয়াত দিছে তাদের দাওয়াতে আমি অ্যাটেন্ড করছি বাট আমার কাছে খুব শখ চট্টগ্রামে একটা বিয়ে খাওয়ার লাইক জমজমাট একটা বিয়ে সব কিছুই থাকবে তারপর রংপুরে একটা বিয়ে খাওয়ার জমজমাট একটা বিয়ে সব কিছুই থাকবে আর নারায়ণগঞ্জের একটা বিয়ে খাওয়ার তারপর আরেকটা চয়েস আছে সেটা হলো পুরান ঢাকার আমি শুনছি পুরান ঢাকার বিয়ে নাকি খুবই জমজমাট হয় তো পুরান ঢাকার বিয়ে তো আমার খাইতেই হবে তো এইসব জায়গায় যদি আমার কোনো সাবস্ক্রাইবার কোনো বিয়ে করেন অবভিয়াসলি কমেন্টে কইন আমার দাওয়াত দিয়েন আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করবো আর খালি বিয়ের দিনে দাওয়াত দিলে হইব না যাতে আমি ফুললি বিয়েটা কভার করতে পারি লাইক ওই জেলার বিয়ে কেমন হয় কতটুকু আনন্দ করে খাবারে কী থাকে তারা কেমন নাচানাচি করে সব কিছু যাতে সুন্দরভাবে আমি পুরো দেশের মানুষকে দেখাইতে পারি আর জাস্ট কালকের দিনটাই গ্যাপ যাবে 2 তারিখ থেকে শুরু হবে সাজ্জাদের বিয়ের মেইন অনুষ্ঠান 2 তারিখে মেহেন্দি 3 তারিখে গায়ে হলুদ ছেলের বাড়িতে গায়ে হলুদ হবে দেন আমরা মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে যাব 4 তারিখে আমরা যাবো বউ আনতে আর 5 তারিখে সাজ্জাদের এই জায়গায় দাওয়াত মোটমাট বলতে গেলে 5 তারিখ পর্যন্ত পুরাপুরি বিজি একটু দেই খা রোডটা ক্রস করেন কেন আমার কি সমস্যা আমি ওভারটেক করতে ফোন কথা কেন বলবেন আপনি কেন ফোনে কথা বলবেন রাস্তায় রাস্তা ক্রস করতেছেন না আপনি রাস্তা ক্রস করতেছেন না আপনি সেটা বুঝেন আপনি রাস্তা ক্রস করতেছেন নাকি ক্রস করলে আপনি কেন ফোনে কথা বলবেন হ্যাঁ অবভিয়াসলি কেন আপনি ফোনে কথা বলবেন কেন আপনি ফোনে কেন কথা বলবেন আপনি আমার বুঝেন আপনি ফোনে কেন কথা বলবেন ফোনে কথা যে বলতেছে তার সমস্যা আমি ওভারটেক করতেছি আমি কি ফুল হাই আরপিএম স্পিডে আমার ক্যামেরা চলতেছে হ্যাঁ আমি কোন স্পিডে আছে আমার ক্যামেরা চলতেছে আমি ফুটেজ দামু ফুটেজ হ্যাঁ ফুটেজ দামু কত স্পিড আমার গাড়ি ছিল কোন কত স্পিডে গাড়ি ছিল তাহলে আমি কোন দিকে আপনি রাস্তায় তাকাবেন আপনি আমার গাড়ির দিকে তাকাবেন না কই তাকাবেন ফোনে কথা বলা যাবে না না ফোনে কথা বলা যাবে না স্বাধীন দেশ স্বাধীন দেশ গাড়ির তলে গেলে তো স্বাধীনতা থাকে না চলাফেরা করবো সো প্রবলেম কি ফোনে কথা বলা যাবে না ভাই এই ভিডিওটা যখন পাবলিক হবে তখন মানুষ আপনার প্রবলেম ধরবো আমার কোনো প্রবলেম নাই এখনকার প্রেসিডেন্ট এগুলা মানুষের গাড়ি দিয়ে মাইরা উড়িয়ে লওয়া উচিত স্বাধীন দেশে যখন গাড়ির তলে যাবো গা তখন বুঝবো স্বাধীন দেশ কেমন লাগে স্বাধীন দেশে শহীদ হয়ে যাবো হ্যাঁ গাইস উনি স্পিডের কথা বললো আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার বাইকের স্পিড ছিল 26-30 ভিতরে যেটা এই রাস্তার জন্য একটা পারফেক্ট স্পিড এই রাস্তায় একটা রিক্সার স্পিডও থাকে 35 প্রথমটা আর দ্বিতীয়টা হলো উনি বললো আমি ওভারটেক করতেছি আমার ওভারটেক করার কী প্রয়োজন না আমি ওভারটেক করে ওই রাস্তায় গেছি আমি ওভারটেক করতেছি এই রাস্তা দিয়ে এটা হলো আমার রোড বাম সাইড হলো আমার রোড আমি আমার রোডে ওভারটেক করুন না কী করুন এটা পার্সোনাল বিষয় আমার তৃতীয়ত উনি যে মোবাইল নিয়ে কথা কইতেছিল যখন আমি ওনার এই ভুলটা ধরলাম উনি কইলে আমি স্বাধীন দেশে বাস করি স্বাধীনভাবে চলাফেরা করুন তাইলে এখন আমি যদি কই আমি স্বাধীন দেশে বাস করি আমি স্বাধীনভাবে হুন্ডা চালামু ওনার মতো প্রতিদিন একটা করে লোক আমার হুন্ডার তলে মরে যাবো না একমত মানুষের লেগে মানে মানুষ ভালো থাকতে পারে না আমি দ্বিতীয়বার ঘুইয়া গেছিলাম ওনার এটা দেখানোর লেগে আমার ফুটেজটা দেখানোর লেগে বাট ওনার আর পাই নাই উনি কাল্টি মারছে তো আমার মেজাজটা মানে পুরোপুরি গরম হয়ে গেছে আর গাইস এখন আমি যাবো একটু হুজুরের কাছে কারণ হুজুরের সাজ্জাদের বিয়ের দাওয়াত দিতে হইব সাজ্জাদ অলরেডি ফোন দিয়ে কয়ে দিছে বাট আমি মনে করলাম সিনিয়র মানুষ চাইয়া বলাটা অনেক বেশি ভালো আর আমরা কার্ড টাট ছাপাই নাই আর হুজুরের কার্ড দেওয়া যাবো না কারণ হুজুর একেবারে আমাদের নিজেদের মানুষ তো উনি খুশি হইব যদি আমি নিজে যাইয়া বলি কারণ উনি আমার অনেক বেশি পরিমাণ ভালোবাসে আর আমি জানি আমি যদি আবদার করি উনি আবদার ফেলাইতে পারবো না ওনার যত ব্যস্ততাই থাক আর হুজুর যদি সাজ্জাদের বিয়ের দাওয়াতে আসে তো পুরোপুরি জৈমা ক্ষীর যার ফলে ওনারা তো দাওয়াত দিতে হইব ওনারা আমি ফোন দিয়ে দিচ্ছি উনি এসার নামাজ শেষ কইরা অলরেডি রেস্টুরেন্টের দিকে চলে আসতেছে তো আমিও টাইনা চলে যাই আর তার আগে আমার একটু ফুয়েল নিতে হইব কারণ আমার ফুয়েল একদমই শেষ 3 দাগ তো মিটারে দেখাইতেছে বাট মিটারে অনেক প্রবলেম
তো তিন দাগ নাই আই থিংক তেল জাস্ট এক লিটারের মতোই আছে আর এবার তেল ওভারছিলাম অনেক আগে তেল ফুরায় নাই কারণ আমি শুটের ভিতরে তেমন একটা ঘোরাঘুরি করতে পারি নাই দাদা 999 টাকার দাও জি 999 টাকার তেল তো নিলাম টেয়া কি আছে আছে গো আমার কপাল ভালো নয়তো বাইন্দা দাও রাখতা চলো ধরো দাদা এ একবার ফুল হয়ে গেছে গা তেল আসিল আমার টাই না মেলা আরে ভাই একেবারে পুরো টাঙ্কি ফুল বুঝলাম না আমার মিটার কি ভালো হয়ে গেছে নাকি আমার কাছে 1000 টাকাই ছিল সেটাও ফুরাই ফেললাম এখন আবার এটিএম থেকে আমার টাকা তুলতে হবে আসসালামু আলাইকুম দেরি হয়ে গেল একটু কারণ ওই যে এই তেল ভরতে গেছিলাম তেল ছিল না ভাইকে আলহামদুলিল্লাহ সাজাদ কল দিয়েছিল আমি আবার সামনাসামনি গইতে এলাম বিয়েতে তো যাই দিব আপনার হ্যাঁ ঠিক আছে কারণ এটা পার্ক করি হ্যাঁ ও এই পার্ক না করি কি খাওয়া যায় এখন এখন কি কালিয়া করে ভেলপুরি আছে ভেলপুরি আছে এখন কালিয়া করে বাজারে আগে চলেন ভেলপুরি আছে নাকি দেখে আইলন আচ্ছা আমি ভেলপুরি খুঁজতে আসছিলাম কারণ এই জায়গার ভেলপুরিটা খুব ভালো লাগে বাট আই থিঙ্ক ভেলপুরিটা নাই কারণ আমি আসছি অনেক লেট কইরা প্রায় 10টা বাজে এই টাইমে ভেলপুরি পাওয়া অসম্ভব আমি গ্যারান্টি আমাদের খুঁজেই যেতে দিব আর যেটা ভাবছিলাম ভেলপুরি পাইলাম না আর আজকে এরিয়াটা খুবই শুনছাম কোনো রেস্টুরেন্টেই কোনো খাবার নাই তার ফলে এই জায়গায় এসে বসলাম হালকা পাতলা কিছু খাওয়ার লেগা আর কি এখানে আরেকটা জিনিস জানাই আমার কোনো একটা ব্লগে হয়তো হুজুরের নাম্বারটা পাবলিক হয়ে গেছিলো তো আপনারা অনেকে ওনারা ফোন দিয়ে ডিস্টার্ব করেন আমি সবসময় বলুন যে ওনারা ফোন দিয়ে ডিস্টার্ব করেন না উনি প্রথমত আমাদের সিনিয়র পার্সন দ্বিতীয়ত উনি অনেক কাজে থাকে উনি একটা স্কুলের শিক্ষক দ্বিতীয়ত একটা মসজিদের ইমাম ওনার কত কাজ থাকে তারপরে ওনারা আপনার ফোন দেন উনি ডিস্টার্ব হয় না উনি আমার বলে যে এই ফোন দিচ্ছিল এই ফোন দিচ্ছিল বাট আমি গাইস রিকোয়েস্ট করবো কখনো যদি কোনো হানে কোনো নাম্বার পান ফোন করে দিয়েন না কারণ সবারই একটা পার্সোনাল লাইফ আছে সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকে তো প্লিজ একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করেন তারপর তো আমাদের খাবার এসে উঠছে আমরা খাওয়া দাওয়া শেষ করুন দেন এখান থেকে বাইরে তাহলে হুজুর আসি দেখে শুনে যাইয়েন আর দাওয়াত তো দেওয়া রইলই ঠিক আছে আমি আপনার নিতে আসবো ঠিক আছে আচ্ছা তো গাইস এখন আমার যাইতে হইব কারণ এমনিতে অনেক লেট করে ফেলছি আর এখন রাত 11টা বাজে যদি এখন না যাইতে অনেক লেট হয়ে যাবো ভিডিও এডিট করতে হইব তো চলেন তাড়াতাড়ি আর অনেক বেশি রাত হয়ে গেছে দেখে আমি হুজুরে বাসায় যেয়ে নামাইয়ে দিয়ে আসলাম আর অনেক বেশি রাত হয়ে গেছে দেখে আমি হুজুরে যেয়ে বাসায় নামাইয়ে দিলাম কারণ এই টাইমে রিক্সা পাওয়া অনেক টাফ ওরে ভাই রাস্তায় ক্রিকেট খেলতে আছে নাইস অনেক রাত হয়েছে তো রাস্তায় গাড়ি ঘোড়া নাই যার ফলে ওনারা ক্রিকেট খেলতেছে আসলে ঢাকাটাই এমন এদিকের মানুষ অতিরিক্ত ক্রিকেট প্রেমী তারপরেও ভালো মাঠ নাই এদিকে ক্রিকেট খেলতে পারে না বাট শখ তো শখই রাস্তাঘাট হালকা খোলা জায়গা বাগান যেই জায়গায় আমরা জায়গা পাইছি ওই জায়গায় ক্রিকেট খেলা শুরু করছি তো এই জিনিসটা দেখে আমার ছোটোকালের কথা মনে পড়ে গেলো যদিও আমি এতটা ক্রিকেট লাভার না তারপরও পোলাপানের লগে মিলে ভালোই ক্রিকেট খেলছি বাট আমি কখনোই ক্রিকেট খেলতে পারতাম না আমার যাতে ক্রিকেট খেলতে নিতে ওই বলটুকানের লেগে মোস্ট অফ দ্য টাইম আম্পায়ারের দায়িত্ব পালন করতাম বলটুকে আনতাম ব্যাটিং তো জীবনে নামতে পারতাম না জাস্ট ফিল্ডিং দিতাম তারপরে যদি ফিল্ডিং মিস হইতো ভাই তো আপনারা কারা কারা ব্যাটিং করতে পারেন নাই বাট ফিল্ডিং দিছেন মানে বড় ভাইরা আপনাদের দিয়ে বলটুকাইছে আর ফিল্ডিং দেওয়া হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন আমার লোক এটা প্রচুর ঘটছে আর অনেক রাত হয়ে গেছে গাইস তাড়াতাড়ি বাসায় চলে যেতে হইব আর অনেক রাত হয়ে গেছে এখন গাড়ির চাপে এত কে রাস্তায় আবার বৃষ্টিও আসতেছে বিদ্যুৎ চমকাইতেছে তো দেরি না কইরা তাড়াতাড়ি বাসায় যেতে হইব কারণ বৃষ্টি যদি আসে আমার সর্বনাশ হয়ে যাইব কথায় আছে না যেখানের বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বৃষ্টির ভয় পাইতেছিলাম বৃষ্টি এইসব উঠছে এখন আমার ভিজাই যেতে হইব আল্লাহ তুমি আমার রক্ষা করো সেই টাইমে বৃষ্টি এসে আমার যে বড় একটা বিপদে ফেলাইলো কারণ আজকে আমি ব্যাগে কোনো জামা কাপড় নিয়ে বাইরে নেই আর রাস্তায় এত গাড়ির চাপ আমি যে টাইনা চইলা যাবো এটাও আমি পারতেছি না ওরে ভাই ঝপঝপায় বৃষ্টি নামছে আমি পুরোপুরি ভিজে যাবো আমার আইফোন 12 প্রো ম্যাক্স আর গোপ্রোটা নিয়ে চিন্তা 14 প্রো ম্যাক্স তো ওয়াটার প্রুফ বাট 12 প্রো ম্যাক্সটা এমনভাবে ভাঙছে এটার ওয়াটার প্রুফনেস পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে আর আমি একদম হাইওয়ের মাঝখানে আমি যে কোনো দোকান বা কোথাও দাঁড়াইয়া বৃষ্টিটা কাটামু এইটাও পসিবল না পুরোপুরি ভিজা গেছি গাইস ভাই 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 কোথাও দাঁড়াইতে হইব আমার এই জায়গায় দাঁড়াই ভাই আর গাইস আর বৃষ্টি দেখারাই থাকতে পারলাম না বৃষ্টিতে ভিজে ব্যাক করছি পুরো শরীর ভিজে গেছে
আর গোপ্রো জানি না গোপ্রোতে আবার নতুন কোনো সমস্যা দেখা দেয় নাকি, কারণ এই গোপ্রোটা ভিজলেই নতুন নতুন সমস্যার দেখা দেয়, অটোমেটিক অন হয়ে যায়, অটোমেটিক ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যায়, তারপর অটোমেটিক চার্জ কাটে, আরও কত কী। আর আজকে ব্লগটা এই জায়গায় করতে হবে কারণ আমার অনেক টায়ার্ড, আমার অনেক ঘুম হইতেছে, কালকে সারা রাত জায়গায় এডিট করছি। তো স্টিল দেন গাইস, হ্যাভ অ্যানাদার নেক্সট ব্লগ, স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ।